ক্রিকেট ইতিহাসে বোলারদের বাজে ডেলিভারির অভাব নেই। এবার সেই তালিকায় নতুন সংযোজন ফজল হক ফারুকি। নবম ওভারের দ্বিতীয় বলের ঘটনা, তখন ব্যাটিং করছিলেন নাজমুল হোসেন শান্ত, আর এমন সময় বোলিং করতে গিয়ে ফজল হক ফারুকি এমন এক ডেলিভারি করে গেলেন যাতে হতাশ হয়ে গেছে ব্যাটসম্যান শান্ত সহ আম্পায়ার নিজেও। অবশ্য পরে আম্পায়ার এটিকে নবল ঘোষণা করেন, আর নবল দেওয়ার সাথে সাথেই আপত্তি জানায় আফগানিস্তান অধিনায়ক। ফজল হক ফারুকি বলটি রীতিমতো বাজে ডেলিভারি নয়, বরং বলটি রীতিমতো চান্দে পাঠিয়ে দিয়েছেন। তার হাত থেকে বলটি ফসকে গিয়ে সরাসরি স্লিপে থাকা ফিল্ডারের কাছে চলে যায়, আর এমন ডেলিভারি দেখে হাসছিলেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য হাসারই কথা, কারণ এমন অদ্ভুত ডেলিভারি আন্তর্জাতিক ক্রিকেটে খুব কমই দেখা যায়। ব্যাটসম্যানের অনেক উপর দিয়ে রীতিমতো স্লিপের দ্বার প্রান্তে বল।